হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আগের ভিডিওতে আমি পেন্সিলে ড্রয়িং করাটা দেখিয়েছি, তো তার লিংক আমি নিচে ডেসক্রিপশানে দিয়ে দেবো। তো আজকের ভিডিওতে আমি কালার করা দেখাবো, তো তোমরা সাথে থাকো আর দেখতে থাকো আমি কিভাবে কালার করছি। এবার আমি আকাশটা করব। তো প্রথমে আমি এখানে লাইট ব্লুটা নিয়ে উপর থেকে ধীরে ধীরে করতে থাকবো। নিচের দিকটা যত নামবে তত হালকা হয়ে যাবে। তো এখানে আমি একটু সাদা দিয়ে মিশিয়ে দিচ্ছি। তো এখানে আমি এবার ইয়েলো করব। তো ইয়েলোটা করার সময় নিচের দিকটা আমি ডিপ করে নিচ্ছি। এটা ডিপ ইয়েলো দিয়ে বা ক্রোম ইয়েলো দিয়ে আমি নিচের এই কালারটা করছি। তো নিচের দিকটা তোমরা দেখতেই পাচ্ছ আমি খুব ডিপ করেই করছি। উপর দিকটাতে যত উঠবে তত কালারটা হালকা হয়ে যাবে। এখানে আমি একটু অরেঞ্জও দিয়ে দিচ্ছি। এবার কালারটাকে আমি হাত দিয়ে ভালোভাবে ঘষে নেব। এই পোর্শনটা আমি আরেকটু লাইট ব্লুটা করে নেব। আর এর মাঝে আমি হোয়াইট কালারটা দিয়ে দুটো কালারটাকে ভালোভাবে মিশিয়ে দেব। তো আমি সেম প্রসেসে আকাশটা পুরোটাই করে নিলাম। তো এবার আমি সূর্যটার কালার করে নেব। তো এখানে সূর্যটাকে আমি রেড কালার করে দিচ্ছি। আর সাথে একটু অরেঞ্জ। তো প্রথমে নিচে আমি প্রুশিয়ান ব্লু দিয়ে দিচ্ছি। তার উপরে আমি দিয়ে দেবো ডিপ গ্রিন। তার উপরে আমি দিয়ে দেব লাইট গ্রিন। তো আমি সেম ভাবে সাইডের কাজটাও করে নিয়েছি। তো এবার আমি ফ্ল্যাগের কালারটা করে নেব। তো ফ্ল্যাগের কালারটা করার আগে আমি একটু রেড শেড দিয়ে দেব। গ্রিন কালারটা দিয়ে দেব।
তো স্টিকটাতে আমরা দিয়ে দিচ্ছি গ্রে কালার। সাইডে একটু ব্ল্যাক, তো এবার আমরা এদিকে গাছটা করে নেব। তো প্রথমে উপরে ইয়েলো, এরপর আমরা লাইট গ্রিন দিচ্ছি, আর নিচে দিয়ে দেবো ডিপ গ্রিন। নিচের পোর্শনে আমি একটু ফুসিয়াম গ্লু দিয়ে দিচ্ছি, যাতে গাছটা মনে হয় অনেকটা বেশি ঘন বা ডিপ। তো আমি এবার গাছের নিচের দিকে পোর্শনটা করে নেব, গাছের গুঁড়িটা। প্রথমে ডার্ক ব্রাউন দিয়েছি, এবার লাইট ব্রাউন দিয়ে দিচ্ছি। আমি দূরের গাছটাকে ডিপ গ্রিন করে দিচ্ছি। এবার আমি খোলার চালটা করব। তো প্রথমেই আমি একটু ব্রাউন নিয়ে এই সাইডটা দিয়ে দিচ্ছি। এই সাইডে একটু হালকা করে ব্রাউন দিয়ে দিলাম, এবার এর উপর দিয়েই আমি রেডটাকে করে নেব। গ্রে কালারটা দিয়ে আমি এই সাইডের দেওয়ালটা করে নেব। তো আমি এবার ব্রাউন দিয়ে এদিকের ঘরটার সাইডে করে নিচ্ছি। এরপরে আমি ইয়েলো আকার দিয়ে করে নেব খোলার চাল।
সরি ইয়েলো আঁকা দিয়ে আমি এই এটা হচ্ছে খড়ের চাল। এর নিচেও সেম ভাবে আমি গ্রে কালারটা দিয়ে দেব। এবার আমি দূরের এদিকে গাছটা সেম ভাবেই করব, নিচের দিকে একটু প্রুশিয়ান ব্লু দেব। তারপরে উপরের দিকটায় লাইট গ্রিন, ডার্ক গ্রিন, আর লেমন ইয়েলো দিয়ে পুরো পোর্শনটা ভর্তি করে দেব। তো আমরা এবার নেতাজি সুভাষচন্দ্র বসুর ছবিটা করে নেব। তো ব্রাউন দিয়ে আমি কিছুটা শেড দিয়ে দিচ্ছি ছবিতে, এর উপরে আমি পিচ কালার দিয়ে দিচ্ছি। এবার আমি জামাটা করব গ্রিন কালার দিয়ে। তো গ্রিন কালারের সাথে একটু স্যাফ গ্রিন মেশাতে হবে। তো সেম ভাবে আমি টুপিটাও করে নেব। এবার আমি চুলটা করব। তো এবার আমি সেরুলিয়ান ব্লু দিয়ে পিছনটা ব্যাকগ্রাউন্ডটা করে দেব। তো আমি পিছনের পোর্শনটা করে নিয়েছি, এবার আমি ফ্রেমটা করে নেব। তো ফ্রেমটা আমি ইয়েলো আঁকার দিয়ে করে নিচ্ছি। উপরের ফ্রেমটাও আমি সেম ভাবে ইয়েলো আঁকা দিয়ে দেব। এবার আমি নিচের এই কাপড়টা করে নেব। তো তার জন্য
আমি প্রথমে ক্যারামাইন কালারটা দিয়ে এই দাগগুলো ভাঁজ আর কি এগুলো ভাঁজগুলো করে নেব। তো এরপর আমি পিঙ্ক দিয়ে হালকা করে কালারটা করে নেব। এটাকে মিশিয়ে নেব হাত দিয়ে। তো এবার আমি ফিগারের কালারগুলো করে নেবো। তো প্রথমে আমি ব্রাউন দিয়ে বর্ডার দেব সাইডগুলোতে, আলো ছায়াটা আমি প্রথমে ধরে নেব। হাতটাতেও আমি সেমভাবে আলো ছায়া ধরে নেব। প্রত্যেকটা ফিগারে আমি সেমভাবে প্রথমে আলো ছায়াটা ধরে নিচ্ছি, হাতগুলোতেও ঠিক একইভাবে আমি আলো ছায়া ধরে নেব। তো এবার আমি পিচ কালারটা দিয়ে মুখের কালারটা করে নেব। তো আমি সেম ভাবে বাইরের ফিগার তো আমি সেম ভাবে আর ফিগারগুলো করে নিই। তো আমি বাকি ফিগারগুলোও করে নিয়েছি, এবার আমি জামার কালারটা করে নেব। তো জামার কালারটা করার জন্য প্রথমে আমি ব্রাউন দিয়ে সাইডটা বর্ডার করে নিলাম। এবার আমি ইয়েলো কালারটা, ডিপ ইয়েলোটা করে নেব। পুরো জামাটাতে ইয়েলোটা করে নিচ্ছে। এবার আমি ইয়েলোর উপরে রেড দিয়ে বর্ডার দেবো, মানে জামার যে ভাঁজগুলো বা জামার ডিজাইনও বলা যায়, জামার ডিজাইনটা করে নিলাম। এবার আমি প্যান্টটা করে নেব। তো প্যান্টটা আমি এখানে সিরুলিয়ান ব্লুটা দিয়ে করছি। তো প্রথমে আমি সিরুলিয়ান ব্লু দেওয়ার আগে প্রুশিয়ান ব্লু দিয়ে সাইডের ভাঁজগুলোকে বুঝিয়ে নিই বা আলো ছায়াটা দেখিয়ে নিই, তারপরে আমি সিরুলিয়ান ব্লু দিয়ে বাকিটা করবো। তো এবার আমি সিরুলিয়ান ব্লু দিচ্ছি।
তো কালারটা ঘষে দিলাম ভালো করে হাত দিয়ে। এবার আমি মেয়েটার জামাটা করে নেব। তো মেয়েটার জামা আপলোড করার আগে আমি রেড দিয়ে জামার ভাঁজ এবং জামার যে শ্যাডোগুলো করে নেব। এবার আমি অরেঞ্জটা দিয়ে বাকি জামাটা করে নেব। জামাটা হাত দিয়ে ভালো করে কালারটা মিশিয়ে দেব। তো আমি ছেলেটার জামাতে গ্রে কালারের শ্যাডো দিয়ে দিচ্ছি, কারণ জামাটা সাদা জামা আর ছেলেটার প্যান্টটা আমি অরেঞ্জ করব। ছেলেটার প্যান্টের সাইডটা আমি রেড দিয়ে শ্যাডো করে দিচ্ছি। আর সেম ভাবে আমি দুজনের কোমরে বেল্ট করে দিচ্ছি। ছেলেটার হাতে আমি ফুল করে দিচ্ছি। ফুল আর পাতা আর মালাটাতে আমি লাল লাল করে ফুল দিয়ে দিচ্ছি রেড কালার দিয়ে। আর একটু একটু সবুজও দিয়ে দিচ্ছে। ছেলেটার জুতোটা আমি ব্রাউন করে দিচ্ছি, মেয়েটারও জুতো সেম। তো আমি জুতোর কালার করে নিয়েছি। এবার আমি এই দূরের পাড়টা করব। তো তার জন্য প্রথমে লেমন ইয়েলো নিলাম। লেমন ইয়েলো নিয়ে পাড়ের কোলগুলোকে প্রথমে লেমন ইয়েলো দিয়ে দিচ্ছি। এরপর আমি লাইট গ্রিনটা নিয়ে বাকি পোর্শনটা দিয়ে দেব। এবার আমি সেম প্রসেসে এই পুরো জায়গাটা কভার করব। তো পুরো জায়গাটা কভার আপ করার জন্য আমি প্রথমে ইয়েলো দিচ্ছি, লেমন ইয়েলোটা। বেশ খানিকটা পোর্শন আমি লেমন ইয়েলো দিয়ে দেব। এই সাইডেও ঠিক সেম লেমন ইয়েলোটা দিয়ে দিচ্ছি। লাইট গ্রিন দিয়ে বাকি পোর্শনটা করে নেব। ভর্তি করে নিয়েছি। তো এবার আমি রাস্তাটা করে নেব। তো রাস্তাটা করার জন্য প্রথমে আমি ডার্ক ব্রাউন দিয়ে সাইডগুলো একটু শেড দিয়ে দেব। আমি দু সাইডটাতেই শেড দিয়ে দিচ্ছি। এবার একটু গ্রে কালার দিয়ে ধারে ধারে দিয়ে দিচ্ছে।
দু সাইডে গ্রে কালার দিয়ে দিচ্ছি, আর তার সাইডে একটু হালকা হালকা ইয়েলো আকার, খুবই অল্প ইয়েলো আকার দিয়ে দেব। তো আমি পুরোটাই হাত দিয়ে ঘষে দিচ্ছি। তো এবার রাস্তার ভিতরের গাছটা করে নিই লাইট গ্রিন দিয়ে, আর নিচেরটা ডার্ক গ্রিন দিয়ে। এখানে এই গাছটার নিচটা ডার্ক গ্রিন দিয়ে দিচ্ছি। তো এবার আমি সবুজ ল্যান্ডটাতে কিছু ঘাস করে দেখাচ্ছি। পুকুরটাতে প্রথমে আমি ইয়েলো দেব, আর এখানে একটু অরেঞ্জ আর রেড। যেহেতু এখানে গাছ আছে তো গাছের ছোট ছোট ছায়া করে দেব। তো এবার আমি লাইট ব্লু কালারটাকে নিচে থেকে ডিপ করতে করতে উপরের দিকে তুলি। একটু প্রুশিয়ান ব্লু দিয়ে দেবো ধারের দিকে। আর হাত দিয়ে আমি কালারটাকে ভালোভাবে ঘষে দেবো। একটু হোয়াইট কালারটা দিয়ে এই পোর্শনটা একটু ঘষে দেব। এবার আমি প্রুশিয়ান ব্লু দিয়ে ছোট ছোট জলের ঢেউ করে দিচ্ছি। করে নেব মাথার চুলে, ব্ল্যাক কালারগুলো শেষেই করতে হয়, নয়তো ঘেঁটে যাওয়ার চান্স থাকে। তো প্রথমে আমি চুলটার কালার করে নিচ্ছি। চুলটা নিচে থেকে ওপরের দিকে তুলছি, নিচের দিকটা ডিপ হতে হতে ওপর দিকটা একটু হালকা থাকবে। সেম ভাবে আমি বাকি ফিঙ্গার দুটোর মাথাটা করে নেব। এই গাছটা বাকি ছিল, এই গাছটা করে দিচ্ছি।
ঘরের জানালা আর দরজাগুলো করে নেব। এবার আমি ফিগারগুলোর শ্যাডো করে নিচ্ছি। তো আমার ড্রয়িং পুরো কমপ্লিট।